কক্সবাজারের উখিয়ায় 9 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন, কিন্তু বেশ কিছুদিন ধরে সেখানে ব্যাপারোয়া হয়ে উঠেছে রোহিঙ্গাদের কিছু সন্ত্রাসী গ্রুপ। প্রতিদিনই তারা কোনো না কোনো অপরাধে জড়াচ্ছেন। মঙ্গলবারও কক্সবাজারের উখিয়া ক্যাম্পে একদিনে হত্যা করা হয়েছে 4 জন রোহিঙ্গাকে। পুলিশ জানায় রাত 10:30টার দিকে জামতলি 15 নম্বর ক্যাম্পের সি ব্লকে মোহাম্মদ জুবাই সহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার 15 থেকে 20 জনের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে 4 রোহিঙ্গা আহত হন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আর রাত 11:00টার দিকে আবুল কাসেমকে ঘর থেকে ডেকে বের করে এনে উপর্যুপুরি গুলি করে একদল সন্ত্রাসী, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এসব হত্যাকাণ্ডের ঘটনায় শঙ্কিত স্থানীয়রা, তাদের দাবি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার। যারা এখানে অপকর্ম করে সবসময় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতিকে অস্থিতিশীল করছে, রোহিঙ্গা ক্যাম্পের স্বাভাবিক পরিস্থিতিকে সবসময় তারা অস্থিতিশীল করছে, তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে কারা কি কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত নয়, তবে জড়িতদের ধরতে অভিযান চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যে এই যারা দুষ্কৃতিকারী, যারা এই অপহরণ হত্যার সাথে জড়িত, তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এর আগে মঙ্গলবার বিকেলে উখিয়ার 4 নম্বর ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে ইমাম হোসেন নামে আরেক রোহিঙ্গা নিহত হন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।